সেই কালো রাত্রিতে যারা শাহাদাত বরণ করেছিল বঙ্গবন্ধুর পরিবারের সদস্য সহ তাদের সকলের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের যে বিপুল সমাবেশ একটি জেলার সম্মেলনকে কেন্দ্র করে মহাসমাবেশ হয়েছে, যে স্বতঃস্ফূর্ততা, যে উচ্ছ্বাস, এটি যে কোনো মানুষকে মুগ্ধ করবে, উজ্জীবিত করবে। আজকে যে উচ্ছ্বাসের প্লাবন আপনারা বয়েছেন, এই প্লাবনে আমি মনে করি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন, উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি আরো দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে যারা হুঙ্কার দিচ্ছে এই সরকারের পতন ঘটাবে আন্দোলন করে, আপনারা ভুলে যান কেন 13 সালে তাণ্ডব করেছেন, 15 সালে 90 দিন হরতাল করেছেন, ঘরে ফিরে যাবেন না আমরা না পালালে। আপনি মুখে কালিমামেকে বেগম খালেদা জিয়া কলঙ্ক নিয়ে আপনি গুলশানের বাড়িতে গিয়েছেন। আজকের এই সমাবেশ, আজকের এই সম্মেলন প্রমাণ করে আজকের এই উচ্ছ্বাসের প্লাবন আপনারা যে নিজেদের কূপ নিজে খনন করেছেন, যেখানে এখনো তলিয়ে আছেন সেখান থেকে উঠতে পারবেন না। ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা আওয়ামী লীগের কর্মীদের নেতাদের রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে, আপনাদের মোকাবেলা করব। আমাদের আগামী দেখা হবে আগামী নির্বাচনে, জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কে ক্ষমতায় থাকবে। ইনশাল্লাহ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এটিকে আরো গতিময় শক্তিশালী করার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশে সরকার হবে। আজ হোক আমাদের এই প্রত্যয়।